হ্যাঁ মাটন চাপ এরকম আমি জিন্দেগিতে খাইনি। ক্রস করে এসে গেছি ওই তো। হে হাই ফ্রেন্ডস, আমি রাহুল, তোমরা আছো ফুলন মাহালির সাথে। আর আজকের এপিসোডটা একটা স্পেশাল এপিসোড। আসলে আমি প্রত্যেকটা ভ্লগে বানাই ভাবি যে বেসিক্যালি ট্রাভেল আর ফুড নিয়ে বানাবো, কিন্তু আমার খেতে এত ভালো লাগে যে প্রত্যেকটা ভ্লগই অন্য কোনোভাবে শুরু করে আলটিমেটলি ফুডের দিকেই যায়। তো আজকে আর কোনো কিছু না রেখে ডাইরেক্ট ফুড নিয়েই ভ্লগটা বানাচ্ছি। আর আজকের ভ্লগটায় আমার সাথে আছে আমার বন্ধু কাম ফ্যামিলি ফ্রেন্ড আর এক্সেলেন্ট কুক, হাই তারক। ওর নাম হচ্ছে তারক। তো লেটস গো গাইস, আজকে যাচ্ছি হচ্ছে জাকারিয়া স্ট্রিট চিতপুর। এখন এসে আছি রয়্যালের সামনে, রয়্যালের বিরিয়ানি খাবো আগে। অর্ডারটা একটু নেবেন না, চিকেন বিরিয়ানি একটা দাও, মাটন বিরিয়ানি একটা দাও, আর একটা মাটন চাপ দাও। এটা হচ্ছে মাটন চাপ, এখানে খুব ফেমাস আইটেম মাটন চাপ। প্রচন্ডটা হালকা, মানে খুব মাইল্ড বাট খুব সুদিন খেতে। কিন্তু আমি এখনো বিরিয়ানি বলতে আলু খুঁজছি, দারুন খেতে। চামচ দিয়ে পাচ্ছি না ভাই, মানি বিরিয়ানি। আমি আমার লাইফে কোনোদিন এরকম মাটন চাপ খাইনি। রয়্যালে আসলে সবাই যাতে ট্রাই করছো, তোমরা প্লিজ মাটন চাপটা ট্রাই করো। আর কোনো ধরনের কার্ড নেয় না কিন্তু, সো ব্রিং ক্যাশ। এখন দিল্লি সিক্সে যাচ্ছি। আর বাই দ্য ওয়ে গাইস, যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি প্রত্যেক সপ্তাহে আই পোস্ট এ নিউ ভিডিও, সো আই হোপ ইউ গাইস উইল লাইক ইট। সো লেট করছো কেন, সাবস্ক্রাইব বাটনটা মেরে সাবস্ক্রাইব করে দাও। ক্রস করে এসে গেছি ওই তো। এত আনফর্চুনেট, এত দূরে এসেছি দিল্লি সিক্সের সামনে দাঁড়িয়ে, তো বন্ধ, চারটে থেকে খুলবে। আমরা আপাতত সুফিয়াতে যাচ্ছি, ওটা বন্ধ থাকলে জিশানে এসে ট্রাই করবো। কাবাব আমাকে খেতেই হবে, মানে কোনোভাবেই কাবাব না খেয়ে আমি জাকারিয়া স্ট্রিট থেকে বেরোচ্ছি না আজকে। সুফিয়া থেকে বেরিয়ে এসেছি কারণ ওদের কাছে কাবাব এখন নেই। সো বেসিক্যালি সত্যি কথা হচ্ছে আমাদেরই ভুল, আমরা না জেনে শুনে জাকারিয়া স্ট্রিটে দুপুরবেলা এসে গেছি। তো হ্যাঁ, খাওয়া খেতে চলে এসেছি, হয় না তো এবার খালি কি বলে রয়্যাল, রয়্যালে খেলাম। ওখানে খাওয়াটা খুব ভালো ছিল, বিরিয়ানিটা আবার ঠিকঠাক লেগেছে, কিন্তু মাটন চাপ দেখো অসাধারণ ছিল। তো এখন আমরা আরেকটা অথেন্টিক জায়গাতে যাবো, সেটা হচ্ছে নিউ মার্কেটের নিজামসে। তো কাবাব আজকে খেতেই হবে, এখানে দিল্লি শিখ সুফিয়া জিশান কোথাও নেই, কোথাও নেই কাবাব, এখন কেউ বানায় না। নিজাম সাহেব থেকে ফোন করে নিয়েছি, ওরা বললো হ্যাঁ ওদের কাবাব আছে। তো এখন আমরা জাকারিয়া স্ট্রিট থেকে নিউ মার্কেট নিজাম সাহেব যাচ্ছি। তো জাকারিয়া স্ট্রিটে পাইনি, যাব ওখানে আরেকদিন যাব। এখন এসে গেছি আপাতত দেখা নিজাম সাহেব। তো চলো, বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এখন শুরু করা। তার মধ্যে একটা এসে আছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চিকেন কাটি কাবাব। সত্যি কথা বল, কেমন সত্যি বলছিস তো, সব কিছু দিয়ে ডেকোরেট করে দিয়েছে, আমরা একটু লেবু দিয়েছি ওপর দিয়ে, তারও খেয়ে খাও খাবে, টেস্টটা ভালো। মাংসটা একটু ছিপড়ের মতো হয়ে গেছে, একটু শক্ত, মানে কাবাব যখন আমরা খাই তখন চিকেনের সফট হয়, মুখের দিলে গলে যায় অ্যাকচুয়ালি। ট্রাই করকে দেখতে হয়, দেখি কেমন খেতে। সামনে শুনতে হবে না,
মাইক্রোফোন তো নেই আর তাছাড়া এতগুলো কথা চলছে শোনাই যাবে না। এটা হচ্ছে নিজাম স্পেশাল চিজ কাবাব, চিজের ফ্লেভারের সাথে চিকেনটা একটা অন্য মাত্রা এনে দিয়েছে। তুই দে আমাকে খেয়ে রাখ। সো বন্ধুরা, নেক্সট বার যদি কেউ নিজামস পাকশিটা আসো, চিজ নিজাম স্পেশাল কাবাব ট্রাই করো, ইউ উইল থ্যাঙ্ক মি আফটার দ্যাট। আমার কথা মিথ্যা হবে না। সো বেসিক্যালি নিজামসে খাওয়ার পর টোটালি ফুল, মানে পেটে আর কোনো জায়গা নেই। বিরিয়ানি, মাটন চাপ, মানে কাবাব, এবার বাড়ি যাবে, ও বাড়ি যাবে, বাড়ি যাবে বলছে। অনেক খেয়েছে, অনেক খেয়ে নিয়েছে প্রচুর, আর হচ্ছে না তো। এবার অনেকটা হয়ে গেল, বেরোনো যাক এবার। তো স্ট্রেট ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু হরিশ মুখার্জি রোডের আপনজনের সামনে দিয়ে যখন যাচ্ছি, তখন আপনজন দোকানটা দেখে তারক বলল ফিশ ফ্রাই খাবে। ফিশ ফ্রাইয়ের তিনটে সাইজ, আবার লার্জ, মিডিয়াম আর স্মল। মিডিয়ামটা নিয়েছি। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা ফিশ ফ্রাইটা এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে গিয়ে আমরা বাড়ির ছাদে খাবো। ছাদে এসে গেছি, সঙ্গে আপনজনের ফিশ ফ্রাই আছে। তারও কিছু খুব কষ্ট লাগছে, ওকে ভিডিওটা ওঠাতে হচ্ছে, এখনও ফিশ ফ্রাইটা হাতে পাইনি। আমি ফার্স্টে খেয়ে বলি কেমন। আপনজনের ফিশ ফ্রাই খুব বিখ্যাত, অ্যাকচুয়াল ভেটকি মাছ দিয়ে। এখন তো অনেক জায়গাতে ফিশ ফ্রাই খাবেন সব বাসা মাছ দিয়ে বানানো হয়, বাট এটা খুব অথেন্টিক দোকান। অসাধারণ ভাই, তুই এই ফিশ ফ্রাইটা খা। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে অন্য জায়গায় ফিশ ফ্রাইতে মাছের লেয়ারটা খুব সরু থাকে, মাছ হ্যাঁ হ্যাঁ এটা মোটা সরু থাকে। হ্যাঁ দেখবেন মানে মাছের লেয়ারটা না প্রচণ্ড মোটা, মানে বাইরে বিস্কিটের লেয়ারটা সরু, মাছটা বেশি। অন্য জায়গাতে সরু একটা লেয়ার থাকে, বোঝাও যায় না মাছ আছে কিনা, বাট এখানে সেরকম না। সো গাইস, আজকে এটাই আমাদের দিক থেকে একটা ছোট্ট প্রচেষ্টা ছিল মোগলাই ফুড ট্রাই করার, কলকাতার অথেন্টিক যেগুলো রয়েছে, যা যা তোমাদেরকে দেখালাম। তারপর নিজামসে কাবাব, আর ফেরার সময়তে হঠাৎ ইচ্ছে করে গেলো আপনজনে ফিশ ফ্রাই খেতে, নেমে পড়লাম ফিশ ফ্রাই খাওয়ার জন্য। ফিশ ফ্রাইটাও অসাধারণ ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন টেক কেয়ার গাইস, কিপ স্মাইলিং, দিস ইজ রাহুল, টাটা।